ওয়ামাল আরাদা আন যিকরি, বান্দা যখন আল্লাহর জিকির থেকে সরে যাবে, ইসলাম থেকে সরে যাবে, তখন আল্লাহ তাআলা বলেন ফা ইন্না লাহু মাঈশাতান যাঙ্কা। আল্লাহ বলে বান্দারে তখন তোমার জীবনে সুখের মুখ দেখবা না, সমাজের মধ্যে ছেলে বাবাকে সম্মান করবে না, স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত থাকবে না, অশান্তি আর অশান্তি গড়ে গড়ে দেখা দিবে। যখন বান্দা গুলো আল্লাহর জিকির থেকে সরে যাবে, মসজিদ থেকে সরে যাবে, তখন অবাবটন একটার পর একটা আসতে থাকবে, একটা বিপদের পর আরেকটা বিপদ আসতে থাকবে। বান্দা যখন আল্লাহর জিকির থেকে চলে যাবে, দিন থেকে চলে যাবে, ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা, আর কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওই বান্দাকে অন্ধ করে তুলবেন। দুনিয়ায় তো সুখের মুখ দেখবে না, দুনিয়ায় একটা বিপদের পর আরেকটা বিপদ, এক অভাব যাইতে অন্য অভাব আসবে, দুনিয়ায় তো অভাব থাকবে, কষ্ট থাকবে, দুঃখ থাকবে, আর কিয়ামতের ময়দানে, কিয়ামতের মাঠে ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা, আল্লাহ তাআলা তাদেরকে অন্ধ বানিয়ে উত্তোলন করবেন। জুড়ে বলা যাবে না, নাউজুবিল্লাহ। বান্দা বলবে আচ্ছা ঠিক আছে, আমাকে আপনি দিয়েছেন, আমি আপনার হায়াতের জন্য মসজিদে দিয়ে দিলাম, ঠিক আছে ঠিক আছে, বসুন ঠিক আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা, যে বান্দা মসজিদে আসবে না, দিনের ধার ধারবে না, কোরআন হাদিস মতো চলবে না, এই জীবনে যা মন চাইবে তা করবে, সুদ খাইবে, মদ খাইবে, জুয়া খেলায় যাবে, আল্লাহ বলে কিয়ামতের দিন চক্ষু খুলে যখন অন্ধ করে তোলা হবে, বান্দা বলবে ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা, বান্দা বলবে রব্বুল আলামিন আমাকে আজ কিয়ামতের মাঠে অন্ধ কেন বানালেন, ওয়া কদ কুনতু বাসীরা, আমি তো দুনিয়ায় অন্ধ ছিলাম না, রব্বুল আলামিন হাশরের মাঠে কেন আমি অন্ধ হয়ে গেলাম, এই দুনিয়ায় আমি অন্ধ ছিলাম না। আল্লাহ বলবে ক্বালা কাযালিকা আতাতুকা আয়াতুনা ফানাসিতাহা, ক্বালা কাযালিকা যেভাবে এসেছিল আতাতকা তোমার কাছে, আয়াতুনা আমার আয়াত, আলিম উলামারা এসে বয়ান করেছিল জাহান্নামের কথা, আলিম উলামারা এসে বলেছিল যে গুনায় যাইবা না, ফজরে ঘুমাইবা না, জোহরের কাজ কর্ম ছেড়ে একটুখানি আল্লাহকে সিজদা দিবা, ফানাসিতাহা তুমি ভুলে গিয়েছিলা, তোমার কর্ণকুহরে সেই কথা ঢুকেনি, তুমি ভুলে গিয়েছিলা, ওয়াকাযালিকাল ইয়াউমা তুনসা, আজ হাশরের মাঠে আমি আল্লাহ সেইভাবে ভুলে গেলাম, আজ আমি আল্লাহ তোমাকে ভুলে গেলাম। শুধু ভুলে গিয়ে শেষ নয়, আল্লাহ বলে সুম্মানুনাজ্জিল্লাযীনা তাকাউ ওয়ানাযারুয-যালিমিনা ফীহা জিসিয়া, সুম্মানুনাজ্জিল্লাযীনা তাকাউ, যারা এই জীবনে আল্লাহকে ভয় করেছে, আল্লাহকে ভয় করে দিনের উপরে চলেছে, কিয়ামতের ময়দানে তাদেরকে নাজাত দেওয়া হবে, আর যারা আল্লাহকে ভয় করে না, দিনের উপর চলে না, ওয়ানাযারুয-যালিমিনা ফীহা জিসিয়া, আল্লাহ বলে তাদের হাঁটু খুলে দেওয়া হবে, হাঁটুর উপরে ভর করে জাহান্নামে পেলে দেওয়া হবে, এই জন্য ওয়ানাসুকুল মুজরিমিন, যারা মুজরিমিন যারা পাপিষ্ট কিয়ামতের ময়দানে পিপাসিত করে তাদেরকে জাহান্নামে ঢুকানো হবে। এই জন্য আসুন প্রিয় ভাইয়েরা, কোরআন থেকে আমি সরাসরি কয়েকটা আয়াত তিলাওয়াত করেছিলাম, ওখান থেকে সামান্যভাবে আলোচনা করব।
আমাদের জান্নাতে কি পুরস্কার দেওয়া হবে এবং জাহান্নামে কি শাস্তি দেওয়া হবে, ভালো আমল করলে আল্লাহ কি পুরস্কার দেবে আর খারাপ আমল করলে আমাদের কি শাস্তি হবে, স্বয়ং আল্লাহ সূরা ওয়াকেআর মধ্যে বলেছেন। সূরা ওয়াকেআ এমন একটি সূরা, একদিন সাহাবীরা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি অল্প বয়সে আপনার সাথ কালো দাড়ি সাদা হয়ে যাচ্ছে কেন, কালো চুলগুলো সাদা হয়ে যাচ্ছে কেন? তো নবীজি বললেন, সূরা ওয়াকেআ পড়ার কারণে, সূরা মুরসালাত পড়ার কারণে, সূরা জালজিলা ইজা জুলজিলাতিল আরযু জিলজালহা এই সূরা পড়ার কারণে, আলহাকুমুত তাকাসুরু হাত্তা এই ধরনের সূরা পড়ার কারণে জাহান্নামের ভয়ে, কিয়ামতের ভয়ে, আল্লাহর ভয়ে, আল্লাহর গজব আযাবের কারণে ওই দৃশ্য দেখে আমি নবী অল্প বয়সে বুড়ো হয়ে যাচ্ছি। কে ভাই? আল্লাহর নবী। যে নবীর কোনো গুনাহ ছিল না, যে নবী না আসলে আসমান হতো না, জমিন হতো না, সেই নবী এত চিন্তিত, আর আমরা ভুলে গেলাম। আমরা যদিও আখেরাতকে ভুলে যাই, আখেরাত কিন্তু আপনাকে আমাকে ভুলে নাই। আমরা যদিও জাহান্নামকে ভুলে যাই, জাহান্নাম আমাকে আপনাকে ভুলে না। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্বাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা। আল্লাহ বলছে জাহান্নাম রাস্তায় অপেক্ষমান আছে আপনাকে আমাকে ধরার জন্য, যেখানে অপরাধীদের ঠিকানা হবে, লাবিসিনা ফিহা আহকাবা যেখানে যুগের পর যুগ কালে পর কাল থাকতে হবে। পৃথিবীর প্রত্যেক বস্তুর শুরু আছে এবং শেষ আছে, কিন্তু আখেরাতের শুরু আছে শেষ নয়, জাহান্নামের শুরু আছে শেষ নয়, জাহান্নামের আরম্ভণী আছে শেষ নেই। পৃথিবীর প্রত্যেকটা বস্তুর আরম্ভণী আছে, শেষও আছে, কিন্তু জাহান্নামের আরম্ভণী আছে শেষ নেই। লা মাহদুদ এক জিন্দেগি, লাবিসিনা ফিহা আহকাবা যুগের পর যুগ, এক যুগ শেষ হওয়ার পরে আরেক যুগ সে শুরু হবে। আমার আল্লাহ বলেন ইদা ওয়াকাতিল ওয়াকিআ, আল্লাহ বলে বান্দারা কিসের অহংকারি করো, কেন আমার নাফরমানি করো? ইদা ওয়াকাতিল ওয়াকিআ, যব কিয়ামত কায়েম হগা, লাইসা লি ওয়াকাতিহা কাযিবা, তখন ওই কিয়ামতের দিনকে কেউ মিথ্যা মনে করবে না। আজ আমরা মৃত্যুকে এমন ভাবে ভুলে গেছি, আমরা মনে করছি যে আমরা মরবই না, আর যদিও বা মরি সমস্ত মানুষ মারা যাওয়ার পরে আমি মরব, মনে হয় যেন আমরা মৃত্যুর একটা ঠিকাদারি আজরাইলের কাছ থেকে নিয়ে এসেছি, একটা চুক্তি হয়ে গেছে, এই জন্যই তো আজ আমাদের মসজিদ খালি আছে। তো আল্লাহ বলে বান্দা যদিও মৃত্যু কিয়ামত আমরা তো ভুলে গেছি, মৃত্যুর কথা, কবরের কথা, জাহান্নামের কথা, হাসরের মাঠের কথা, কিয়ামতের দিনের কথা, আল্লাহ বলে বান্দা ভুলে গেলে চলবে না। ইদা ওয়াকাতিল ওয়াকিআ, যখন কিয়ামত প্রতিষ্ঠিত হয়ে যাবে, কিয়ামত শুরু হয়ে যাবে, লাইসা লি ওয়াকাতিহা কাযিবা, তখন মিথ্যা বলার মত কেউ থাকবে না, প্রত্যেকে স্বীকার করে নেবে এই তো কিয়ামত শুরু হয়ে গেছে। প্রিয় ভাইরা, গভীর মনোযোগ, ভালো করে বুঝার জন্য বলছি, এই দুনিয়াটা হচ্ছে পরীক্ষার কেন্দ্র। পরীক্ষা যেভাবে দেওয়া হয়, পরীক্ষা শেষ হওয়ার পরে পরীক্ষার কেন্দ্র জাগাতে থাকে ভাই? পরীক্ষার কেন্দ্র জাগাতে থাকে নি? থাকে না। কেন থাকে না? পরীক্ষা শেষ হওয়ার পরে পরীক্ষার কেন্দ্র ভেঙে দেওয়া হয়, ক্লাসরুমে পরিণত হয়ে যায়। এই ওইভাবে দুনিয়াতে মানুষ আসতে সে পরীক্ষার জন্য। যেদিন সব মানুষের পরীক্ষা শেষ হয়ে যাবে, ওই দিন আল্লাহ পরীক্ষার কেন্দ্র দুনিয়া ভেঙে দেবে। আল্লাহ বলে সেই দিন হলো কিয়ামতের দিন। কিয়ামতের একটা দিন হলো ইয়াউমুদ্দিন, বদলা দিবার দিন, আরেকটা নাম হলো ইয়াউমুল ফাসল, ফয়সালার দিন, ইয়াউমুল হিসাব, হিসাবের দিন। ঠিক তদ্রূপভাবে ইয়াউমুল কিয়ামা ইযা ওয়াকাতিল ওয়াকিআ, একটা নাম কিয়ামতের কয়েকটা নামের মধ্যে একটা নাম হলো কিয়ামা, ঘটনা ঘটানোওয়ালা। একদিন একটা ঘটনা ঘটবে, সেই ঘটনা হলো কিয়ামতের ঘটনা। এর চেয়ে বড় ঘটনা আসমানের নিচে আর জমিনের উপরে নেই।
عما يتساءلون عن النبأ العظيم الذي هم فيه مختلفون كلا سيعلمون ثم كلا سيعلمون الله বলতে তারা اختلاف করতেছে জিজ্ঞাসাবাদ করতেছে সেই দিন হলো আনিন নাবা ইল আজিম বিরাট একটা খবর বিরাট একদিন এর চেয়ে বড় দিন হবে না যেদিন আসমান ভেঙে যাবে জমিন ভেঙে যাবে তারকারাজি ছুটে পড়বে কবর থেকে মানুষ উঠতে থাকবে আল্লাহ বলে বান্দা ওই দিন হলো কেয়ামতের দিন যেদিন আসমানগুলো পেটি যাবে আর তারকারাজি ছুটি ছুটে পড়বে ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত আর মানুষ সমুদ্রগুলো তাল দেও শুরু করবে ওই তাল দেওয়ার কারণে সমুদ্রের পানিগুলো একসময় আগুন হয়ে যাবে ওয়া আর মৃত মানুষগুলো কবর দিয়ে উঠতে থাকবে সেই দিন হলো কেয়ামতের দিন এই দিন সকাল ভোরবেলায় ধরেন 7টা বা 7:30টার দিকে একটা বাঁশির আওয়াজ আসবে তো ওই বাঁশির আওয়াজ সর্বপ্রথম একটা উটরাকাল শুনতে পাবে সবাই নিজ নিজ দায়িত্বে থাকবে দোকানদার বাই দোকানে চলে যাবে চাষি বাই মাঠে চাষ করতে যাবে চাকুরি বাই চাকুরি স্থানে চলে যাবে ওই সময় একটা আওয়াজ কানে আসবে সবাই প্রথমে ভাববে হয়তো এটা কেউ বাঁশি বাজাচ্ছে আর যত সময় যাবে আস্তে আস্তে করে ধীরে ধীরে করে আওয়াজটা বাড়তে থাকবে যখন মাথার উপরে সূর্য আসবে দুপুরবেলা হবে ওই সময় আওয়াজটা বিদীর্ণ হয়ে যাবে মগজ পাঠার মতো হয়ে যাবে তখন মানুষ ভাববে আহারে ওই তো কেয়ামত আজকে হয়ে গেল নাকি সবাই বলবে হ্যাঁ হ্যাঁ ওই তো কেয়ামত হয়ে গেল মানুষ তখন বুঝবে জানবে আর মানতে শুরু করবে তখন মানলে কাজ হবে না ওয়াবুরিজাতিল জাহিমুলি মাইয়ারা সামনে জাহান্নাম উপস্থিত থাকবে বলুন না নাউজুবিল্লাহ ওই আওয়াজ আসবে মানুষ দৌড়াদৌড়ি শুরু করবে ওই সময় পৃথিবীর চতুর্দিকে আগুন দৃষ্টিগোচর হবে পশ্চিমের মানুষেরা বলবে পূর্ব দিকে পলায়ন করো আগুন আসতেছে পূবের পূর্ব দিকের মানুষগুলো বলবে পশ্চিম প্রান্তে পলায়ন করো আগুন দক্ষিণের মানুষ বলবে উত্তরে ভাগো আগুন উত্তরের মানুষ বলবে দক্ষিণে ভাগো আগুন আসতেছে এইভাবে সমস্ত মানুষগুলো জাহান্নামের মাঠে কিয়ামতের মাঠে হাশরের ময়দানে উপস্থিত হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা ওই দিন এমন ভয়ঙ্কর দিন হবে মাথার উপরে সূর্য আসবে আর মগজগুলো পেটে টাস টাস করে মগজ বের হয়ে যাবে মাথা ফেটে তালু ফেটে মগজ বের হয়ে যাবে আর জিব্বা নাভির নিচ পর্যন্ত জ্বলন্তভাবে থাকবে এই জমিন জমিন থাকবে না এই জমিন আগুনের জমিন তাম্বার জমিন হয়ে যাবে ইয়াকুলুল ইনসান ফাইদা বারিকাল বাসারু ওয়া খাসাফাল কামারু ওয়া জুমিআ আশ-শামসু ওয়াল কামার আল্লাহ বলে সেদিন চন্দ্র সূর্যের আলো বন্ধ করে দেওয়া হবে আপনার আমার চোখের আলো ম্লান হয়ে যাবে চোখের আলো বন্ধ করে দেওয়া হবে সবাক জিহ্বা নির্বাক হয়ে যাবে চন্দ্র সূর্যের আলো বন্ধ হয়ে যাবে চন্দ্র সূর্য একত্রিত হয়ে টাস টাস করে ফেটে যাবে ব্যঙ্গে টুকরো টুকরো হয়ে যাবে ওয়াকুলুল ইনসান সেদিন মানুষ বলে ওয়াকুলুল ইনসান মানুষ বলবে আইনাল মাফার আজকে ভাগি কোন দিকে পলায়ন করি কোন দিকে আল্লাহ বলবে কাল্লা লা ওয়াজার আজকে ভাগার দিন নয় দুনিয়ায় গুনাহ করে ভেগেছিলে
বাবা জানে না, ভাই জানে না, দুনিয়ায় ফজরের নামাজ ছেড়ে বেগেছিলে কেউ তোমাকে ধরে না, এশার নামাজ ছেড়েছিলে কেউ ধরে না, সুদ খেয়েছিলে কেউ ধরে না, মদের আড্ডায় ছিল কেউ ধরে না, কত কিছু করেছ, কত মিথ্যা বলে কত মানুষকে খুন করেছ, হত্যা করেছ, গীবত করেছ, কেউ ধরে না। আজকে কল্লালা ওয়াজার আজ বাগার দিন নয়, আজকে রব্বে করিমের সামনে আসার দিন। আজ এমন একটা দিন সবাই উপস্থিত হতে হবে। আজ কেউ কোথায় আত্মগোপন করতে পারবে না, কেউ কোথায় লুকায়িত থাকতে পারবে না। ইয়াউমা লা তামলিকু নাফসুল লি নাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমা ইযিল লিল্লাহ। ওই হাসরের মাঠে একমাত্র কারো ইয়াউমা লা তামলিকু নাফসুল লি নাফসিন শাইআ, আজকের দিনে কারো বেটাগিরি টিকবে না, কারো মুলকিও টিকবে না, কারো মালিকানা চলবে না। ওয়াল আমরু ইয়াউমা ইযিল লিল্লাহ, ওই দিন একমাত্র পরাক্রমশালী আল্লাহর ক্ষমতা চলবে। বুঝতে পারছেন সবাই? فكيف تتقون ان كفرتم يوم يجعل الولدان شيبا। আল্লাহ বলে এই দুনিয়ায় যদি কুফরি করেও বেঁচে যাও, এই দুনিয়ায় নামাজ ছেড়েও বেঁচে যাও, রোজা লুকিয়ে লুকিয়ে খেয়ে বেঁচে যাও, কিন্তু সেই দিন বাসবা কিভাবে? يوم يجعل الولدان شيبا, যেদিন যুবক বৃদ্ধ হয়ে যাইবা। এই দিন কেমন দিন? আর ছেলের জন্য বাড়ি গাড়ি করছো, কোটি কোটি টাকা ইনকাম করছো, হাজার হাজার টাকা করছো করছো, অথচ নিজের খবর নেই, মৃত্যুর খবর নেই। আগা আপনি মতে সে কই বসার নেই, সামা হায় সবর সে কা পলকি খবর নেই, মৃত্যু পেরি আসবে কবে নেই তো জানা কারো, এক পলকের নেই ভরসা বাঁচার আশা করো। আগ আপনি মোসে কই বসার নেই, সামা হায় সবর উসকা পল কি খবর নেই, কোটি কোটি টাকা ইনকাম করছি আর লক্ষ লক্ষ টাকা ব্যাংক ব্যালেন্স তৈরি করছি, অথচ মসজিদের পলকিখানার খবর নেই, মসজিদের খাটিয়ারের খবর নেই। কেয়ামতের দিন যেই সন্তানের জন্য নামাজ ত্যাগ করছো, যেই ছেলের জন্য বাড়ি গাড়ি তৈরি করছো, যেই ছেলের জন্য চার মাস তবলিকে সময় দেওয়া যায় না, যেই চলের জন্য চল্লিশ দিন তবলিকে সময় দেওয়া যায় না, যেই বাড়ি গৃহস্থির জন্য মাত্র তিন দিন মাসে আল্লাহর রাস্তায় দেওয়া যায় না, আল্লাহর দেওয়া ধন, আল্লাহর দেওয়া সম্পদ, আল্লাহর দেওয়া বাতাস, আল্লাহর দেওয়া রিজেক খেয়েও আল্লাহকে সময় দেওয়া যায় না, ছেলে মেয়েদের পিছনে আছো, কেয়ামতের দিন সব সম্পর্ক ছিন্ন ভিন্ন হয়ে যাবে। ওয়ালা ইয়াসআলু হামি মুন হামিমা, আল্লাহ বলছে ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা, কিয়ামতের দিন এক বন্ধু আরেক বন্ধুকে জিজ্ঞাসা করবে না, হে বন্ধু তুই কেমন আছিস, তোর জন্য তো গুনার আড্ডায় ছিলাম, রে বন্ধু তোর জন্য আল্লাহর নাফরমানি করেছিলাম, রে বন্ধু আজ কেয়ামতের মাঠে কেমন আছিস? ইউবাসসারুনাহুম, ফেরেশতারা দেখিয়ে বলবে এই তো তোর বন্ধু, এই তো তোর ছেলে, এই তো তোর মেয়ে, এই তো তোর ভাই, এই তো তোর মা, এই তো তোর বোন। ইউবাসসারুনাহুম, কথা বলো না, দেখিয়ে বলবে কথা বলো, একটু গুপ্তগু করো, একটু পরামর্শ করো, আজ বাসবা কীভাবে? তখন অপরাধী যারা, জালিম যারা, তারা বেনমাজি যারা, সুদকুর যারা, মদকুর যারা, তারা সেই হাসরের মাঠে বলবে ইয়াওয়াদুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াওমিযিন বিবানি। মুজরিমিন যারা, অপরাধী যারা, বেনামাজি যারা, সুদকুর মদকুর যারা, তারা বলবে রব্বুল আলামিন আজকে আসরের মাঠে মুক্তিদারের জন্য মুক্তিপণ হিসাবে আমার ছেলে দিয়ে দিলাম, আমার মেয়ে দিয়ে দিলাম, আমাকে মুক্তি দাও। কেন কেন ছেলে মেয়ের কথা সর্বপ্রথম বলবে? কারণ ছেলে মেয়ের জন্য 99% বাবা আল্লাহর দিন ত্যাগ করছে। ঠিক বললাম না ভুল বললাম?
সবাই বুঝতে পারছেন তো, 99% ছেলে মেয়ের জন্য মা এবং বাবা আল্লাহর নাফরমানি করছে। তো কিয়ামতের দিন বলবে মুক্তিপণ হিসাবে, আল্লাহ আমার ছেলে দিয়ে দাও, আমার মেয়ে দিয়ে দাও, তো অন্ততপক্ষে আমাকে রক্ষা করো, তাদের জন্য গুনাহ করছিলাম, দিয়ে হবে না। বলবে আল্লাহ আমার স্ত্রী দিয়ে দিলাম, আমাকে বাঁচাও। স্ত্রী দিয়ে যখন কাজ হবে না, বলবে রব্বে করিম আস আমার ভাই দিয়ে দিলাম, ভাইকে দিয়ে যখন কাজ হবে না, বলবে ওয়া ফাসিলাতিহিল্লাতি তুওই, রব্বুল আলামিন আমার আত্মীয় স্বজন যারা যারা লালন পালন করেছিল, যারা দুনিয়ায় বড় করেছিল, যারা আশ্রয় দিয়েছিল, বাবা দাও, দাদা দাও, দাদার দাদা, নানার নানা, সবাইকে দিয়ে দাও। এইগুলো দিয়ে হবে না, বলবে ওয়া মান ফিল আরদি জামিয়া, ওয়ামাং ফিল আরজি জামিয়া, হে রব সমস্ত পৃথিবী দিয়ে দিলাম, আমার বাড়ি গাড়ি সহায় সম্পত্তি তো দিলামই, তোর সঙ্গে ওয়ামাং ফিল আরজি জামিয়া সমস্ত পৃথিবী দিয়ে দিলাম, সুম্মায়ুং জি আমাকে নাজাত দাও, আমাকে রক্ষা দাও। আল্লাহ বলবে কাল্লা, না না তোমাকে না জাত দেওয়া হবে না, ইন্নাহা লাযা, এটা তো লেলিহান আগুন, প্রজ্বলিত আগুন, ফজরের নামাজ ত্যাগ করেছিল আগুন জ্বালিয়ে রাখা হয়েছিল, যোহরের নামাজ ত্যাগ করেছিল আগুন জ্বালিয়ে রাখা হয়েছিল, এরা গোলাম সুদকে ছিল আগুন জ্বালিয়ে রাখা হয়েছিল, মিথ্যা বলেছিল আগুন জ্বালিয়ে রাখা হয়েছিল, আমার নাফরমানি করছিল, যার বিনিময়ে আগুন জ্বালিয়ে রাখা হয়েছিল, আরে গোলাম আজ তোমাকে রক্ষা দেওয়া হবে না, আজ তোমাকে ছাড় দেওয়া হবে না, ইন্নাহা লাযা নাযাআতাল লিশাওয়া, সামনে যাইতে দেরি, চমড়া মোমের মতো গলে মাটিতে পড়তে দেরি হবে না, সমস্ত মানুষ দাঁড়িয়ে থাকবে আর শরীরের চমড়াগুলো টুকরু টুকরু হয়ে গলে পানি হয়ে শেষ হয়ে যাবে, বলুন নাউযুবিল্লাহ। প্রিয় ভাইয়েরা আল্লাহ বলে বাকুম, হে মানব মণ্ডলী আল্লাহকে ভয় করো, আল্লাহকে ডরাও। কেন আল্লাহকে ডরাবো? আল্লাহকে ভয় করার অর্থ হলো আল্লাহর হুকুম আহকাম দিন ইসলাম মানার জন্য, আল্লাহর বিধি বিদেশগুলো নিষেধগুলো মেনে থাকার জন্য। তো আল্লাহকে কেন ভয় করব? আপনারা আগুনকে ভয় করেন তো ভাই, কেন আগুনকে ভয় করেন? আগুন জ্বালিয়ে দেবে। সাপকে ভয় করেন তো, কেন ভয় করেন বলুন? সাপ কাটবে বলে, আপনাকে কামড় দেবে বলে, তো আল্লাহকে কেন ভয় করব? একটা যুক্তি লাগে তো। আল্লাহ বলে ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, আমি আল্লাহকে এই জন্য ভয় করো যে তোমাদের সামনে একটা ভয়ঙ্কর দিন আসতেছে, যেই দিনের ঝাঁকুনি, যেই দিনের ভূমিকম্প বড় কঠিন হবে, নির্দয় হবে, আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহ, ওই দিন জাহান্নামের রক্ষীরা থাকবে বড় নির্দয় পাথরের মতো থাকবে, তারা কারো চিচাবেচি কান্নাকাটি কোনো কিছু শুনবে না। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, ওই দিনের ভয়ঙ্কর আওয়াজ বড় কঠিন হবে। এ দুনিয়ার মানুষ, ইয়াউমা তারাউনাহা কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত, সেদিন দেখতে পাবে মা দুধের সন্তানকে নোংরা বর্জনার মতো পেলে পালন করবে, মা দুধের সন্তানের দিকে একবার তাকাবে না। দুধের সন্তান কেন বললেন? এই জন্য দুধের সন্তান বললেন, যে সন্তান ছাড়া মা দূরে যায় না, ওই মায়ের সন্তানের জন্য পাগল থাকে, ওই সন্তান ছেড়ে পলায়ন করবে। ওয়া তাদাউ কুল্লু জাত তাদহানু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত, আর জাতিন হামলিন হামলাহা, পেটের সন্তান দুনিয়ায় আসবে, দৌড়ের সুতো, পলায়নের সুতো, ভাগার কারণে সন্তানের নারী এমনি ছিঁড়ে পড়বে, মা তাকাবে না ছেলে সন্তান হলো না মেয়ে সন্তান হলো, একটা বার মা ওই সন্তানের দিকে তাকাবে না। ওয়া তারা নাস সুকারা, মগর তারা সেদিন নেশা কুশগ্রস্তর মধ্যে হয়ে যাবে, পাগলের মতো হয়ে যাবে, উন্মাদ হয়ে যাবে,
যাবে, জঙ্গলের প্রাণী রাস্তার দিকে আসবে শহরে, শহরের প্রাণীগুলো জঙ্গলের দিকে যাবে, কেউ কারো দিকে তাকাবে না, মানুষ দিকভ্রান্ত হয়ে যাবে। ওয়ামা হুম বিসুকারা, আসলে তো সেখানে নেশা নেই, নেশা কোথায় পাবে, আর কে বা দেবে নেশা, তাহলে পাগল কেন হলো, নেশা কুরদের মতো ঘুরছে কেন। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, মগর আল্লাহর ভয়ে আর গজব আর আযাবের কারণে তারা সেদিন পাগল হয়ে যাবে। উহশুরুল্লাযীনা যালামু ওয়াযওয়াজাহুম, ওই দিন আল্লাহ তাআলা বলবে জালিমদেরকে জমাও, একত্রিত করো, ওয়াযওয়াজাহুম, তাদের সহচারী যারা ছিল তাদেরকেও ধরো, ইলা সিরাতিল জাহিম, আর ওয়ামা কানু ইয়াবুদুনা মিন দুনিল্লাহি ফাহদুহুম, যারা আল্লাহর ইবাদত ছেড়ে দুনিয়ার পূজা করছিল তাদেরকেও জমাও, ইলা সিরাতিল জাহিম, জাহান্নামের পথে পরিচালিত করো। যখন জাহান্নামের পথে পরিচালিত করা হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইওয়াকিফুহুম, তাদেরকে থামাও, দাঁড় করাও, ইন্নাহুম মাসউলুন, আমি আল্লাহ জিজ্ঞাসা করব, আজ হাশরের মাঠে মালাকুম লা তানাসারুন, আজকে তোমাদের ছেলে মেয়ে, আজকে তোমাদের সহচারী যারা ছিল দুনিয়ায়, যাদের পিছনে ছিল, তারা আজ সাহায্য করছে না কেন, তারা আজ হাশরের মাঠে আল্লাহর কাছে সাহায্য করলো না কেন। বুঝতে পারছেন তো ভাই? তো আল্লাহ দুসরা আয়াতে এক একটা আয়াত করে আগাচ্ছি ইনশাআল্লাহ, একটু আগে পরেই জান্নাতের পার কিভাবে হবে সেখানে চলে যাচ্ছি। তো আল্লাহ বলে, ওই দিন হাশরের মাঠে উঁচু জিনিসগুলো নিচু হয়ে যাবে, আর নিচু জিনিসগুলো উঁচু হয়ে যাবে, আসমান উপরে নিচে আসবে, সমুদ্র নিচে উপরে উঠে যাবে, সাগর নিচে উপরে উঠে যাবে। ওই দিন মানুষ, দামি দামি মানুষ, ধনী ধনী মানুষ, টাকাওয়ালা মানুষ, পয়সাওয়ালা মানুষ, ওই দিন লাঞ্ছিত বঞ্চিত পদধনিত হয়ে যাবে, আর গরিব মানুষ কেউ মানত না, কেউ জানত না, কেউ ইজ্জত করত না, কিন্তু তার কাছে দিন ছিল, ইসলাম ছিল, ওই দিন হে সম্মানই হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, আল্লাহ বলে ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, কিয়ামতের ময়দানে ওদের মান পজিশন থাকবে না, হিসাবের পাল্লায় তোলা হবে না, হিসাবের পাল্লায় তোলা হবে না অপরাধীদেরকে। সেই আয়াত বুঝার জন্য একটা উদাহরণ দিলে বুঝবেন, আপনাদের গ্রামে ভাই কাঁচামাল ব্যবসায়ী আছেন তো, তো এক বস্তা যদি টমেটো পচে যায়, গলে যায়, ওই এক বস্তা টমেটো মালিক কি ওজন দেবে ভাই? ওই পচা টমেটো কি করবে? ডেইনে ফেলে দিবে, নোংরা নর্ধমায় ফেলে দিবে, কেন ওজনে তুলবে না, ও পচে গেছে। যদি এই দুনিয়ায় এসে মুসলমান ইমানদারে নামাজ পচে যায়, ইমান পচে যায়, আমল পচে যায়, ওই পচা ইমানওয়ালা, পচা নামাজওয়ালা কেয়ামতের মাঠে, আল্লাহর ঘাটে, হাশরের ঘাটে ওজন হবে না। যেইভাবে পচা মাল কেউ ওজন করতে চায় না, মৃত মাল কেউ দাম দিতে চায় না, ওইভাবে কেয়ামতের ময়দানে কেউ কাউকে সম্মান দেবে না, বিনা ওজনে জাহান্নামে ফেলে দেওয়া হবে। আরেকটা উদাহরণ দিলে বুঝবেন, আপনাদের গ্রামে ধরেন দুইটা পরিবার, দুই পরিবারে একটা ছেলে বিয়ে পাস পুরা চাকুরিজীবী, একটা ছেলেও বিয়ে পাস চাকুরিজীবী, চাকুরি করছে, শ্রমজীবী না। তো দুই পরিবারের দুই ছেলে এবং মেয়ের বিয়ে হয়ে গেল, বিয়ে হওয়ার পরে কয়েকদিন পরে বাচ্চা আসবে, সন্তান আসবে। তো ধনী ধনী পরিবার দাদা গল্প দিচ্ছে যে দোয়া করো আমার নাতি নাতনি আসবে, নানাও গল্প দিচ্ছে আমার মেয়ের গর্ভে সন্তান এসেছে, দোয়া করো নাতি নাতনি আসবে। একসময় প্রসব বেদনায় ধরলো, ডাক্তারখানায় নেওয়া হলো, ডাক্তারখানায় যাওয়ার পরে নার্স আসলো, ধাত্রী আসলো, ধাত্রী এসে একটা বাচ্চা জন্ম নিল, ছেলে সন্তান দেখতে খুব সুন্দর, পেট পিঠ সব দেখতে সুন্দর, ধবধবে চেহারা, চেহারা সাদা চেহারা, সাহেবের মতো চেহারা। তো ডাক্তার বলল, এ
মাস্টার বাবু আপনার ছেলের ঘরে একটা নাতি এসেছে, দেখতে খুব সুন্দর, খুব ভালো, কিন্তু প্রাণ নেই, মৃত জন্ম নিয়েছে, কেউ খুশি হবে ভাই? কেন খুশি হবে না? প্রাণ নেই, প্রাণ না থাকার কারণে হাতেরও দাম নাই, পায়েরও দাম নাই, চুলেরও দাম নাই, নুকেরও দাম নাই, গালেরও দাম নাই, দাঁতেরও দাম নাই, চেহারারও দাম নাই, সবাই হাউ মাউ করে কান্নাকাটি করবে, তাড়াতাড়ি গোসল করাইয়া রে কবরে দাফন করা হবে, কেন তার প্রাণ না থাকার কারণে? ও মুসলমান ভাইরা, ও আমার যুবক বন্ধুরা, যদি একালো হতো, একটা হাত নাও থাকতো, একটা চক্ষু যদি টেরাও থাকতো, একটা আঙ্গুল যদি বাঁকাও থাকতো, আর প্রাণ থাকতো, তার খুশি কি খুশি ছিল না ভাই? নিশ্চয় খুশি। দাদা বলতো, যাই হোক না কেন, আমার নাতি তো হয়েছে, আমার নাতনি তো হয়েছে, আমাকে তো দাদু ডাকবো, আমাকে তো নানু ডাকবো বলে খুশি করত। কিন্তু প্রাণ না থাকার কারণে কোনো দাম নাই। মুসলমান, তোমার ঘর আছে, বাড়ি আছে, গাড়ি আছে, জ্ঞান আছে, মাথা আছে, সব আছে, কিন্তু তোমার কাছে দিন নাই, আল্লাহর কাছে তোমার কোনো দাম নাই, ফিরিস্তার কাছে তোমার কোনো দাম নাই। তোমাকে তাড়াতাড়ি যেভাবে দাফন করা হয়, ঠিক তোইভাবে তোমাকে তাড়াতাড়ি জাহান্নামে দাফন করা হবে। তোমার কাছে যদি ধন না থাকতো, কালো হয়ে যাইতা, ছোট হয়ে যাইতা, গরিব ফকির কাঙ্গাল যদি হয়ে যাইতা, আর দিন থাকতো, কেয়ামতের ময়দানে আল্লাহ খুশি হয়ে যাইতো, ফিরিস্তারা খুশি হয়ে যেতেন, ঠিক কি না ভাই? আপনারা ধান তো চাতল বলেনি, আপনি যেখানে ধান শুকান, ওই ধান ঝাড়ার পরে, ঝাড়ু দেওয়ার পরে একগুলা আলগা হয়, আলাদা হয়, ভিতরে চাউল থাকে না, তার নাম কি? চুচা বলেন বা সিফটি বলেন, তাই তো, সিফটি। ওই সিফটি জ্বালালে কেউ দুঃখ লাগে ভাই? কষ্ট লাগে? কেন লাগে না? ও মালিক জানে সে ভিতরে ধান নেই, মালিক জানে ভিতরে চাউল নেই, ঠিক তদ্রুপ ভাবে সিফটি জ্বালালে যেমন কষ্ট লাগে না, ও মুসলমান যার ভিতরে ইমানের হার নেই, ইমানের নামক দৌলতে নেই, নামাজ নামক আমল নেই, তাকে কিয়ামতের ময়দানে জাহান্নামে জ্বালানো হবে, আল্লাহর এক বিন্দু পরিমাণ দুঃখ লাগবে না, আল্লাহর বিন্দু পরিমাণ দুঃখ লাগবে না, কষ্ট লাগবে না, কারণ তার ভিতরে প্রাণ ছিল, সব ছিল, দিন নাই, দিন নাই, তার ভিতরে কোনো আমল নাই, আল্লাহর কাছে কোনো মানই হতে পারবে না, সম্মানই হতে পারবে না। বুঝতে পারছেন তো ভাই? আরেকটা উদাহরণ দিলে ভালো করে বুঝতে পারবেন। এক ব্যক্তির একটা ঘাবি ছিল, কি ছিল ভাই? আমার কথা বুঝতে পারছেন তো? একটা ঘাবি ছিল 20 লিটার দুধ দিত, কত লিটার? তো মালিক তাকে মশুরিটা নাইয়া দিত, ভালো ভালো খাবার দিত, খুব যন্ত্র মানে মেহনত করতো, যত্ন নিত। এক সময় বাচ্চাটা ওই ঘাবিটা বাঞ্জি হয়ে গেছে, কি হয়ে গেছে? বাঞ্জি হয়ে যাওয়ার পরে ওই আপনার মালিক রশিদে ধরে খোসাইখানায় বিক্রি করছে, কোথায়? খোসাইখানায়। তো খোসাইখানায় নিয়ে যখন যাইতে আসে, তখন মানুষ বলল, চাচা যান আপনার ঘাবি কোথায় নিয়ে যাচ্ছেন? সে বলছে, রে ভাতিজা, এরে ভাইপু, ওটা খোসাইখানায় বিক্রি করে দিয়েছি। তারা বলছে, আশ্চর্যের বিষয়, আপনি খোসাইখানায় বিক্রি করছেন, যে ঘাবি রেখে আপনি দূর কোথাও যাইতেন না, ভালো ভালো খাবার দিতেন, আর খোসাইখানায় নিচ্ছেন, তো খোসাইখানা কাটবে, মাংসগুলো ভক্ষণ করবে, খেয়ে নিবে, আপনার দুঃখ হবে না? মালিক বলছে, হ্যাঁ সব কিছু জানি, এতদিন জিম্মাদারি আদায় করেছিল, দুধ দিয়েছিল, বাচ্চা দিয়েছিল, তাই তার দাম আমার কাছে ছিল, আজকে বাঞ্জি হয়ে গেছে, তার দাম আমার কাছে নেই, মালিক কি কাটবে? কষাই কাটবে না, বাটবে না, রান্না করবে না, বিরিয়ানি করবে না, ভুনা করবে, সেটা আমার দেখার দাম নেই, আমার দেখার টাইম নেই, কারণ সে বাঞ্জি হয়ে গেছে, জিম্মাদারি আদায় করছে না। ও মুসলমান, আজ আমরা বিধর্মীর খোরাক, আজ মসজিদ ভাঙ্গা হয়, আজ আমাদেরকে হত্যা করা হয়, আজ আমাদেরকে বারবার মার কাচ্ছি, দোয়া করছি, দোয়া কবুল হচ্ছে না, একটাই মাত্র কারণ, কফাল বাঞ্জি করে রেখেছি, আল্লাহকে সিজদা দেই না, জবান বাঞ্জি করে রেখেছি, আল্লাহর নাম নেই না, হাত বাঞ্জি করে রেখেছি, দিনের কাজ করি না, পা বাঞ্জি করে রেখেছি, আল্লাহর রাস্তায় পা যায় না। তো যেইভাবে বাঞ্জি গরুর দাম নেই মালিকের কাছে, যেইভাবে বাঞ্জি
সদগুরু কেউ মহব্বত করে না, কেউ বসে না, ওইভাবে বাঞ্জি মুসলমান আল্লাহর কাছে এক পয়সার দাম নেই, আল্লাহ নিরাপত্তা দিচ্ছে না, বিভিন্ন বিধর্মীদের খুরাক বানিয়ে দিয়েছে। বুঝতে পারছেন আমার কথা? আজ আমাদের সব জায়গায় সময় হয়, তবলিকে যাওয়ার আমাদের সময় নেই। সময় আছে? সময় নেই। তো বাঞ্জি মুসলমান আমাদের কাছে, বাঞ্জি মুসলমান আল্লাহর কাছে কোনো দক্ষ হয় না। বাঞ্জি মুসলমান মারা গেলেও, শেষ হলেও আল্লাহ তাআলা তাকে সম্মান করেন না। যে গাছে ভাই, যে গাছে আপনার পেঁপে গাছ দেখেছিলেন, পেঁপে গাছ, আপনারা কপল গাছ বলেন, ওই পেঁপে গাছ এক ধরনের গাছ আছে, আপনার ফল ধরে না, ফল না ধরলে আপনি রাখেন না, কেটে পেলেন, কেটে পেলেন। তো আমরা নামাজি আপনার আনোয়া যদি হয়ে যায়, তাহলে আমরা আল্লাহ তাআলা কেটে ফেলবে। আজ আমাদের জীবনে নামাজ কোনো একটা আমলের ফল নেই, না নামাজ আছে, না ইমান আছে, না আমল আছে, না আখলাক আছে, না আদব আছে, সব ধ্বংস করে দিচ্ছি, শুধু দুনিয়া লাগে। আল্লাহ বলছে ওয়ালা তুহিব্বুদ দুনিয়া ফাতাকুনু মিনাল খাসিরিন, দুনিয়াকে মহব্বত করো না, ফাতাকুনু মিনাল খাসিরিন, দুনিয়াকে মহব্বত করলে তুমি ধ্বংস হয়ে যাইবা। আজ আমরা দুনিয়াকে প্রাধান্য দিচ্ছি।